আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্যে কি মায়া হবে না। হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। কয়দিন আর পাগলামি করবি রে ভাই, এই রকম পাগলামি করতে করতে নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন পারে না, সাদ্দাত পারে না, কেউ পারে নাই, এমন গৃহীত হয়ে গেল যে মুসলমান কেন কোনো বেইমানের গরো ফেরাউন নামের কেউ নাই। যদি বলেন তোরে 1,00,000 টাকা দিব তোর নাম ফেরাউন রাখ, কোন বেঈমানও রাজি হবে না যে আমার নাম ফেরাউন রাখো। বরং ওরে নবীর উম্মতের দল, যাদের আল্লাহ হেদায়াতের দরজায় কবুল করছেন তারা হেদায়াত পেয়ে গেল। আবু জাহাল নবীর দেখিয়াও কালেমা পড়ে না, আর আমার নবীর বিদায়ের 1,500 বছর পর আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মস্টং মাইকেল খনি চাঁদের দেশে গিয়া দেখে চাঁদের মাঝখানে ফাটল দেখা যায়, ওই ছবিটারে কম্পিউটারে ক্যামেরা করিয়া আনিয়া দিল, আমেরিকার কম্পিউটার জবাব দেয় এই ফাটলের ছবি আজকের না 1,500 বছর আগের ছবি। এরা ইতিহাস পড়ে পড়ে দেখলো 1,500 বছর আগে কা কি কারণে ফাটল ধরলো, ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে লেখা দেখে মদিনার নবী রহমাতুল লিল আলামিনের শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ ভূখণ্ডিত হয়ে গেল। এই কথা জানার পর তারা আর দেরি করে নাই, গোটা দুনিয়াবাসীকে ডাক দিয়া খায় দুনিয়ার মানুষ, যদি চাঁদের ফাটলের খবর 1,500 বছর পরে কম্পিউটার সাক্ষী দিতে পারে, ওই ধর্মের নবীর দিন আর গ্রহণ না করে তো থাকতে পারি না। আমরা ঘোষণা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আর তুমি আমি কোনোদিন আল্লাহকে বলি না আল্লাহ তুমি মুসলমান বানাও, আখির নবীর উম্মত বানাও। আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে পাঠাইলেন, আখেরি নবীর উম্মত বানাইলে, অথচ তোমার চেহারা দিয়ে তাকাইলে চোখের পানি আসে, তুমি আজ নবীর তরিকা মানতে চাও না, মাথায় টুপি নাই, বান্দার নবীর তরিকা মতো চলতে চাও না, তুমিও যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম, তোমার আমার আল্লাহ এক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তুমিও যেই দেশে আছো আমিও সেই দেশে আছি। আজকে তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলার পরও কেন টুপি মাথায় দিতে চাও না, কেন নামাজ পড়তে চাও না? আজকে যদি কেউ আল্লাহর কসম, কথার কথা, কেউ যদি আমাকে 1,00,000,000 টাকা দিয়া বলে হাফিজ ভাই নামাজ বাদ দাও, আমি জবাব দেওয়ার আগে তুমি বলো 2,00,000,000 টাকা পাইলে নামাজ ছাড়বো নাকি? একবার চিন্তা করো, তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম, আজকে তোমার পায়ে ধরিয়া বুঝানোর পরেও তুমি টুপি পড়তে চাও না, আর আমাকে টাকার লোভ দেখাইলো কেন আমি নামাজ বাদ দিতে চাই না? এই ফজরের সময় শীতের দিন ঠান্ডা পানি দিয়ে